বাবা আমাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে বেশি ভালোবাসেন তার দায়িত্ব এবং কর্তব্যকে। আমি সব ম্যানেজ করে নেব। স্যার এই কেবিনে আছে, আসুন। স্যার নো, কোনো ফর্মালিটিজের দরকার নেই। কিভাবে গুলি লেগেছে তাই বলো। গুলি ভর্তি পিস্তল হ্যান্ডেল করতে গিয়ে ইন্সপায়ার হয়ে গেছে স্যার। গুলি ভর্তি পিস্তল হ্যান্ডেল করতে গিয়ে মিসফায়ার হয়ে গেছে স্যার। হ্যাঁ আমি। আপনি আপনার স্যারের সাথে মিথ্যে কথা বললেন কেন? আপনার জন্য। আমার জন্য? কিন্তু কেন? আমার বাবা আমাকে তার শিষ্য বানাতে চেয়েছিলেন। গান শেখাতে অনেক চেষ্টাও করেছিলেন, কিন্তু কণ্ঠের চেয়ে গায়ের জোর বেশি বলে আমাকে শেষ পর্যন্ত পুলিশ ফোর্সে ভর্তি করে দেন। তারপর এখানে যত ছাত্রছাত্রী এসেছে সবাই সঙ্গীতকে শখ, আই মিন হবে হিসেবে দেখেছে। কিন্তু আপনি এখানে আসার পর আমার বাবা আপনার মাঝে তার সত্যিকার শিষ্য হওয়ার যোগ্যতা দেখতে পেয়েছেন। আপনি একদিন বিখ্যাত হবেন, তার নাম আপনার মাঝে বেঁচে থাকবে, এই স্বপ্নে উনি এখনো বিভোর। আর উনি যদি জানতে পারেন আপনি আমাকে নিজের হাতে গুলি করেছেন তাহলে উনি অনেক কষ্ট পাবেন। এই ভেবেই আমি মিথ্যে কথা বলেছি, কারণ আমি চাই আপনি আমার বাবার স্বপ্ন পূরণ করুন। ওনার কাছ থেকে এই একটা সত্য আমি সবসময় গোপন করব। তাছাড়া আপনার বাবা যদি আসল ঘটনা জানতে পারেন তাহলে উনি আপনাকে ক্ষমা করবেন না। উনিও একজন নীতিবান পুলিশ অফিসারের মতো প্রথমে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, তারপর বাবা হিসেবে আপনার জন্য কান্নাকাটি করবেন। তাছাড়া যা হয়েছে তার পুরোটাই একটা দুর্ঘটনা, আপনি তো জেনে বুঝে কিছু করেননি। তাই শুধু শুধু একটি সত্য কথা বলে সবার মন খারাপ করার চাইতে সেটাকে গোপন করাই কি ভালো নয়? আমার বাবা আমাকে একদিন একটা কথা বলেছেন, আত্মীয় স্বজন পায় মানুষ জন্মসূত্রে, আর সত্যিকারের বন্ধু নাকি খুঁজে নিতে হয় মানুষকে। আর ভালো লোকের সাথে নাকি বন্ধুত্ব করা উচিত, আপনি সেই ভালো লোক। সো লেটস বি ফ্রেন্ড। Mm-hmm.